হাতে গোনা কয়েকজন বিবেকবান ব্যক্তিত্বের মধ্যে রবীন্দ্রনাথই একমাত্র বিজ্ঞান মনস্ক কবি। অনধিক 10 বছর বয়সে দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় করিয়ে দেন বিভিন্ন নক্ষত্রে কাশ্মীর ভ্রমণের সময়। পরবর্তী পর্যায়ে রবীন্দ্রনাথ বিভিন্ন বৈজ্ঞানিক জটিল গ্রন্থ পড়েছেন, যার নামগুলো দেখে আমার মনে হয়েছে এই গ্রন্থগুলো পড়ে বিশেষজ্ঞ হওয়া যায় বা বিশেষজ্ঞরা এই গ্রন্থ পড়েন। লোকশিক্ষা বিজ্ঞানকে মানুষের কাছে আনা, এই ব্যাপারে রবীন্দ্রনাথের ভূমিকা অনবদ্য। আমরা জানি যে গ্রহগুলো সূর্যের চারধারে ঘুরছে, এই গ্রহ আর নক্ষত্র নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড। রবীন্দ্রনাথ বিশ্ব পরিচয় পাণ্ডুলিপিতে লিখছেন সূর্য আমাদের রৌদ্র দেয়, এই রৌদ্রই প্রাণ, সূর্য আমাদের পণ নয়। বিভিন্ন নক্ষত্রের মধ্যে সূর্য আমাদের আত্মীয়। দিনের বেলা সূর্য আলোর পর্দা টাঙিয়ে রেখেছেন, যার ফলে আমরা কিছুই দেখতে পাই না। দিন শেষ হয়ে রাত্রি আসে, আলোর পর্দাটা সরে যায়, নক্ষত্রলোক আমাদের কাছে পরিস্ফুটিত হয়। নক্ষত্রলোক, সূর্য আর গ্রহ, এই নিয়েই আমাদের বিশ্বব্রহ্মাণ্ড। রাধানাথ শিকদার হিমালয়ের উচ্চতা মেপেছেন, রবীন্দ্রনাথ হিমালয়ের বপু বোঝাচ্ছেন। হিমালয় কী ধরনের তা একটা ছবি এঁকে বোঝানো যায় একটা পাতার মধ্যে, কিন্তু আসল হিমালয়কে হাজির করলে তাতে বাংলাদেশ আর অন্য অনেক কিছুই চাপা পড়ে যায়। এই বাংলাদেশ হচ্ছে হিমালয়ের মাত্র 100 শতাংশ। লোকশিক্ষার এই যে জিনিস, এই যে সরলীকরণ, বিশ্ব পরিচয় তারই একটা সংস্করণ। বিশ্ব পরিচয়ের ভূমিকাতে রবীন্দ্রনাথ বলছেন শিশুর প্রতি মাতার একটা ঔৎসুক্য থাকে। মাতার ডাক্তারের বিজ্ঞান জানা নেই, কিন্তু ঔৎসুক্য থেকে শুশ্রূষা রসের সৃষ্টি হয়। তেমনি এই বিশ্ব পরিচয় আমার যেটা মনে হয় একটা মুক্ত পাঠাগার, তাতে কী নেই, আছে পরমাণুতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, নক্ষত্রলোক, হ্যালির ধূমকেতু, পৃথিবী ও চাঁদের আয়তন আর বোসায়ন, মানে বোসন থিওরি। একটা জিনিস, এই রবীন্দ্রনাথের মেহনতি আমাদের আনাড়িদের মধ্যে জন্য অনেকেরই অজানা, আর তথ্যগুলো তো আরোই অজানা। তাই চিরাচরিত রবীন্দ্র জয়ন্তী একটু ভোল্টা পাল্টে বিশ্ব পরিচয়ের সঙ্গে পরিচিতি করা হলো। বৈজ্ঞানিক তত্ত্ব আমাদের মধ্যে রবীন্দ্রনাথের মেহনতির প্রসাদ একটু ভাগ করে নেওয়া হোক, নতুন ধরনের অধ্যায় সূচনা হোক আমাদের রবীন্দ্র জয়ন্তীতে। এইটুকুনি আমার কাম্য।